প্রিয় দর্শক, আজ হেলথ সিরিজ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে অনেক কিছু জানতে চলেছেন আমাদের এই ভিডিওটিতে। এবং আপনার কোনো প্রশ্ন থাকলে লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে রসনার চেয়ে বেশি কদর পাচ্ছে পুষ্টিগুণ। মুখরোচকের বদলে গুরুত্ব পাচ্ছে বাঙালির ঘরোয়া হাঁড়ি হেসেলের খাবার। সকালের মালাই চা বা সুগন্ধি দার্জিলিং চায়ের বদলে মানুষ মজে উঠেছেন উষ্ণ গরম হলদি দুধে। কেউ বেছেছেন ভেষজ চা, কেউ বা টাটকা উপাদান। ফলমূল শাকসবজি খাওয়ারও নতুন ধারা শুরু হয়েছে। বাঙালির এমন কোন রান্না নেই যেখানে তার উপস্থিতি নেই। কি ডালে, তরকারিতে, মুড়ি মাখা থেকে শুরু করে ফুচকায় সবখানেই তার উপস্থিতি। শুধু স্বাদে নয়, ধনেপাতার স্বাস্থ্যগুণও অনেক বেশি। চিকিৎসকরা বলেছেন রোজ ধনেপাতা খেলে অনেক রোগ দূর হবে তাড়াতাড়ি। আসুন জেনে নেই প্রতিদিন খাবারের সঙ্গে ধনেপাতা খেলে কি হয়। প্রতিদিন ধনেপাতার শরবত খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে। কিডনির মধ্যে জমে থাকা ক্ষতিকর লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। ধনেপাতা খেলে শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে যায়, ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায়। হজমে উপকারী, যকৃতকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং পেট পরিষ্কার হয়ে যায় ধনেপাতা খেলে। ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা বিশেষ উপকারী একটি খাবার। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়। ধনেপাতায় থাকা অ্যান্টিসেপ্টিক মুখে আলসার নিরাময়ও উপকারী, চোখের জন্য ভালো। ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা বিশেষ উপকারী একটি খাবার। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়। ধনেপাতায় থাকা অ্যান্টিসেপ্টিক মুখে আলসার নিরাময়ও উপকারী, চোখের জন্য ভালো। মেয়েদের ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনেপাতা খেলে উপকার পাওয়া যায়। এতে থাকা আয়রন রক্ত শূন্যতা সারাতেও বেশ উপকারী। এবার জানুন ধনেপাতার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। এক, ধনেপাতা খেলে শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে যায়, ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায়। দুই, হজমে উপকারী, যকৃতকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, পেট পরিষ্কার হয়ে যায় ধনেপাতা খেলে। তিন, ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা বিশেষ উপকারী। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়। চার, ধনেপাতায় থাকা অ্যান্টিসেপ্টিক মুখের আলসার নিরাময়ও উপকারী, চোখের জন্য ভালো। পাঁচ, ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনেপাতা খেলে উপকার পাওয়া যায়। এতে থাকা আয়রন রক্ত শূন্যতা সারাতেও বেশ উপকারী। ছয়, ধনেপাতার ফ্যাট, স্যালুবল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে। সাত, এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা বাতের ব্যথা সহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে। আট, স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিষ্কের নার্ভ সচল রাখতে সাহায্য করে ধনেপাতা। নয়, ধনেপাতার ভিটামিন কে অ্যালজাইমার রোগের চিকিৎসায় বেশ কার্যকরী। দশ, ধনেপাতায় উপস্থিত সিনিয়ল, এসেন্সিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে যার মধ্যে অ্যান্টি রিউম্যাটিক এবং অ্যান্টি আর্থ্রাইটিক বৈশিষ্ট্য বিদ্যমান। এরা ত্বকের জ্বালা পোড়া এবং ফুলে যাওয়া কমাতে সাহায্য করে। এগারো, ডিসইনফেক্ট্যান্ট, ডিটক্সিফাইং বা বিষাক্ততা রোধকারী, অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার কারণে এরা বিভিন্ন স্কিন ডিসঅর্ডার বা ত্বকের অসুস্থতা, একজিমা, ত্বকের শুষ্কতা এবং ফাঙ্গাল ইনফেকশন সারাতে সাহায্য করে। ত্বক সুস্থ ও সতেজ রাখতে তাই ধনেপাতার উপকারিতা অনেক। বারো, ক্যালসিয়াম, আয়রন এবং কলিনার্জিক বা অ্যাসেটোপিনাল উপাদান মিলে আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তেরো, অ্যান্টিহিস্টামিন উপাদান থাকা এরা অ্যালার্জি বা ক্ষতিকারক প্রভাব থেকে দূরে রাখে। সতর্কতা, কিছু কিছু ক্ষেত্রে এরা অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ধনেপাতা বেশি খেলে বীর্য সৃষ্টি ও কাম উদ্দীপনা কমে যায়, চোখের দৃষ্টি ক্ষতি হতে পারে,
শ্বাসরোগের ক্ষতি করে। অবশ্য আমরা প্রতিদিন যে পরিমাণে ধনে পাতা সেবন করি তা স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। অতিমাত্রায় রস সেবন করলেই ক্ষতির কারণ হয়। মনে রাখবেন, রান্না করার সময় তরকারি চুলায় রেখে ধনে পাতা দিয়ে চুলার আয়ের তাপ দেবেন না, এতে ধনে পাতার সুগন্ধ কমে যাবে। তাই তরকারি চুলা হতে নামিয়ে কুচি কুচি করে কেটে ছিটিয়ে দিন, ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, পুরোপুরি স্বাদ পাবেন। ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন তবেই আমাদের সার্থকতা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।